নমস্কার বন্ধুরা জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার আজকে আমরা একটি চার্ট নিয়ে আলোচনা করব বিবাহ এবং সন্তান নিয়ে তো আমরা যে চারটি নিয়েছি সেখানে লগ্ন সিংহ লগ্ন এবং লগ্নে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে আছে রাহু ষষ্ঠে বক্রি শনি এবং সপ্তম ঘরে কোনো গ্রহ নেই তো প্রথমে আমরা বিবাহ দেখব এটি একটি ফিমেল চার্ট তো এক্ষেত্রে আমরা দেখব যে এই জাতিকার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কীরকম অবস্থা বিবাহিত জীবন কেমন হবে বিবাহ ব্যবস্থাটাকে আমরা আগে দেখে নেব তারপরে আমরা সন্তানে আসব প্রথমে আমরা সপ্তম ভাব দেখব বিবাহের যে মেন ভাব সেটি সপ্তম ভাব সেই সপ্তমভাবে যেহেতু কোনো গ্রহ নেই তাই ওই ঘরের যে অধিপতি শনি সেই শনি গ্রহকে আমরা পর্যবেক্ষণ করব কোন ঘরে সে অবস্থান করছে শনিকে আমরা দেখতে পাচ্ছি সপ্তমের অধিপতি হয়ে ষষ্ঠী অবস্থান করছে বক্রিয় অবস্থায় তার মানে এখানে ছয় সাতের একটা কানেকশান তৈরি হয়ে যাচ্ছে তারপর আমরা শনিকে যদি আমরা কার নক্ষত্রে আছি দেখি শনি আছে শ্রবণা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে এবং চন্দ্রকে আমরা দেখছি সে দ্বাদশভাবে অবস্থান করছে চন্দ্র আর সেই চন্দ্রের অপোজিট দৃষ্টি শনির উপর পড়েছে তো স্বভাবতই এই সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবের একটা জোরালো কানেকশন তৈরি হয়ে গেছে তো আমরা ইতিপূর্বের বিভিন্ন ছক আলোচনার সময় বিবাহ এবং বিবাহ ব্যবস্থা সম্বন্ধে আলোচনার সময় আমরা বলেছিলাম যে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে শুধু বিবাহ কেন পড়াশোনায় হোক বা অন্য যে কোনো ইভেন্ট হোক না কেন যে ঘরের আমরা বিচার করব সেই ভাব সাপেক্ষে তার যে দ্বাদশ ভাব সেই ভাবের যদি কানেকশান চলে আসে আর লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে যদি কানেকশান থাকে তাহলে কোনো একটা ইভেন্টের ক্ষেত্রে ব্রেকআপ বা বিচ্ছেদ এইগুলোর একটা সম্ভাবনা তৈরি হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি সপ্তম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাবের কানেকশান আছে এবং দ্বাদশ ভাবের জোরালো কানেকশান আছে তো স্বাভাবত আমরা ধরে নেব কি যে এই জাতিকার ক্ষেত্রে বিবাহ কিন্তু বিচ্ছেদের একটা জোরালো যুগ আছে এটা একদিক দিয়ে আমরা দেখলাম এরপর আমরা চলে আসবো বিবাহকারক গ্রহকে আমরা একটু দেখে নেব বিবাহ কারক গ্রহ এখানে শুক্র শুক্র দেখা যাচ্ছে কি যে দুস্থানে বসে আছে দ্বাদশ ভাবে বসে আছে এবং ওখানেই আমরা দেখতে পাচ্ছি কি যে রবি সহ অবস্থান করছে তো আমরা জানি শুক্রের মধ্যে একটা রসায়ন থাকে থাকে একটা তো সেটা যখন রবির সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো বিবাহের ক্ষেত্রে বিবাহ গ্রহ দুস্থানে বসে থাকা যেমন খারাপ তেমনি বিবাহকার গ্রহ হিসেবে শুক্রের রবির সঙ্গে সহ অবস্থান করা সেটিও একটি নেগেটিভ অবস্থা তো আমরা যেমন ভাবগতভাবে দেখলাম যে সপ্তম ভাল সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং তৈরি কানেকশান তেমনি বিবাহকার গ্রহকে কিন্তু আমরা দুস্থানে অবস্থান করতে দেখছি এবং অবস্থানের ক্ষেত্রে রবির সঙ্গে সবস্থান করছে এটাও কিন্তু একটা বিয়ের ক্ষেত্রে একটা অশুভ অবস্থা তারপর বক্রি শনি শুক্রের সঙ্গে অপোজিট দৃষ্টি বিনিময় করছে শুক্রকে আমরা যখন দেখি শনির সঙ্গে সংস্পর্শে আসে তখন কিন্তু বিবাহের যে একটা স্বতঃস্ফূত ভাব সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এই জাতিকার ক্ষেত্রে ফার্স্ট ম্যারেজ আমরা যেটা দেখতে পাচ্ছি একটা বিচ্ছেদের কথা বলছে তো এবং বাস্তবিক অর্থে আমরা দেখেছি আমরা খোঁজ নিয়ে দেখা গেছে কি যে এই জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রথম ম্যারেজ কিন্তু ডিভোর্স হয় সেকেন্ড ম্যারেজে আবদ্ধ হয় জাতিকা এবং তারপর তার মনে প্রশ্ন আসে যে তার সন্তানের ঘরটি কেমন বা সন্তান সম্বন্ধীয় তার ভবিষ্যৎ ধারণা সে করতে চায় সন্তান নিতে কোনো বাধা থাকবে কি না ইত্যাদি ইত্যাদি তো প্রথম অবস্থায় আমরা তার বিবাহ বিচ্ছেদের ঘটনাটি সে চেপে গেল পরবর্তীকালে আমরা চার্ট দেখার পর যখন আমরা তাকে তথ্য তার কাছ থেকে আমরা জানতে চাই তো তখন তাকে কিন্তু পরবর্তীকালে স্বীকার করতে হয় যে হ্যাঁ তার প্রথম ম্যারেজটি ফার্স্ট ফার্স্ট ম্যারেজটি কিন্তু বিচ্ছেদের সম্মুখীন হয়েছিল তার এটি সেকেন্ড ম্যারেজ এবং তার সন্তান নিয়ে এসে একটু আলোচনা করতে যে ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে কোনো সন্তান থাকে থাকে না তো আমরা এইবার চলে আসব যে তার সন্তানের যে জায়গাটি সেইটিকে আমরা এবার ভালো করে পর্যবেক্ষণ করব এবার আমরা সন্তানের বিচারের জন্য আমরা পঞ্চম ভাবকে একটু ভালো করে পর্যবেক্ষণ করব পঞ্চম ভাবের যে অধিপতি পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি লগ্নে বসে আছে একের সাথে পাঁচের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং বৃহস্পতিকে আমরা যদি দেখি বৃহস্পতি শুক্র নক্ষত্রে অবস্থান করছে যে শুক্র কিন্তু দ্বাদশভাবে বসে আছে তাহলে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির শুক্রের নক্ষত্রে থাকা এবং শুক্রের দ্বাদশে অবস্থান করা এবং সেই শুক্রের রবির সঙ্গে একটা সহাবস্থান তৈরি করা এবং অপোজিটে শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করা এগুলো সবে কিন্তু একটা প্রতিকূল অবস্থার কথা বলছে এরপর যদি আমরা দেখি পঞ্চম ঘর পঞ্চম ঘরে কোন গ্রহ অবস্থান করছে না রাহু তো রাহু যখন পঞ্চম ঘরের সঙ্গে যুক্ত হয় রাহুর যে কারকতা অনুযায়ী আমরা দেখি সেখানে একটা হওয়ার সম্ভাবনা থাকে তারপর রাহুর কার নক্ষত্রে আছে রাহু আছে কেতুর নক্ষত্রে যদিও কেতু ঘর হিসাবে কিন্তু একাদশ ঘরে বসে আছে কেতু কিন্তু একটা দেওয়াল তুলে দেয় শনি যেমন বাধা তৈরি করে কেতুর ক্ষেত্রে কিন্তু একটা এই ধরনের সাফল্যের আগে একটা ব্যারিয়ার তৈরি করার একটা প্রবণতা থাকে কিন্তু তো ঘর হিসেবে যদিও আমরা দেখছি যে পঞ্চম ঘরের রাহু বসে আছে নৈসর্গিক কারকতা হিসেবে রাহু কিন্তু এখানে একটা মিসক্যারেজের কথা বলে পঞ্চম ভাবের সঙ্গে যখন রাহুর সম্পর্ক তৈরি হয় এবার রাহু কিন্তু এখানে যেমন পঞ্চম ঘরে বসে আছে রাহু কিন্তু পঞ্চম ঘরে বসে থেকে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এবং রাহু অষ্টম অষ্টম সেই নির্দেশক রাহু এখানে আবার একটা প্রতিকূল অবস্থা তৈরি হচ্ছে আবার কেতুকে যদি আমরা লক্ষ্য করি কেতু একাদশে বসে আছে কেতু এখানে বুধকে রিপ্রেজেন্ট করছে বুধ কিন্তু আবার দেখছি আমরা দ্বাদশে বসে আছে কেতু একাদশ হাউসের যেমন নির্দেশক কিন্তু আবার দ্বিতীয় ভাবেরও নির্দেশক দুই পাঁচ এগারো সন্তানের জন্য এই কানেকশানটা কিন্তু ভালো কানেকশান সন্তান আসার জন্য বিবাহের ক্ষেত্রে যেমন দুই সাত এগারো সন্তানের ক্ষেত্রে দুই পাঁচ এগারো কিন্তু এই দুই পাঁচ এগারো যে সমস্ত যে গ্রহগুলির হাত ধরে আসছে নৈসর্গিকভাবে এদের যে কারকতা সেগুলো কিন্তু একটা প্রতিকূলতার সৃষ্টি করার কথাই বলছে এবং রাহু এখানে পঞ্চম ঘরে বসে আছে কিন্তু অষ্টম ঘরের সঙ্গেও তার একটা যোগসূত্র আছে নির্দেশক হয়েছে তার মানে যেটা দেখা যাচ্ছে কি যে সন্তান আসার পথে অনেক ধরনের প্রতিবন্ধকতার মুখে তাকে পড়তে হবে অনেক বিপত্তিকর অবস্থার মুখোমুখি হতে হবে এবং পঞ্চমের অধিপতি সাপেক্ষেও দেখা যাচ্ছে কি একটা দেরি হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে মিসক্যারেজের একটা ব্যাপার থাকছে কিন্তু এই নয় যে সন্তান আসবে না সন্তান আসার জন্য যে কানেকশনটি যে গ্রহরাই আনুক না কেন তার সন্তান উৎপাদনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হলেও একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও পরবর্তীকালে কিন্তু একটা জায়গা আসবে এবং সেটা একটু সময় লাগবে এবং অনেক বাধা বিপত্তি বা রক্তপাতের মধ্য দিয়ে তাকে কিন্তু যেতে হবে তো এই রকম একটা জায়গা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি ডি ওয়ান চার্ট অনুযায়ী